প্রাথমিক উচ্চ প্রাথমিক নবম দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি 2012 সাল থেকে হওয়া সমস্ত শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। চাকরি প্রার্থীদের সেই অভিযোগ ক্রমেই প্রমাণিত হওয়ার পথে। সমস্ত নিয়োগের দুর্নীতির ব্লুপ্রিন্ট ধীরে ধীরে ইডি আর সিবিআইয়ের হাতে পৌঁছচ্ছে, আর পৌঁছে যাচ্ছে কলকাতা হাইকোর্টেও। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া 17 ধরনের দুর্নীতির কাগজপত্র এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া একাধিক তথ্যের রহস্যের উদ্ঘাটন করতে চলেছে ইডি এবং সিবিআই। প্রায় নিশ্চিতভাবে বলা যায় আগামী 3 মাসের মধ্যে অবৈধ নিয়োগ হওয়া প্রায় 20 থেকে 30 হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের চাকরি যেতে চলেছে। সূত্রের খবর, বঞ্চিত চাকরি প্রার্থীদের দুঃখ কষ্টের অবসানও ঘটতে চলেছে শীঘ্রই, কারণ এই দুর্নীতির তদন্ত হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারিতে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ দ্রুত এই দুর্নীতি সুবিচার আশাবাদী চাকরি প্রার্থীরা। অন্যদিকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হোক, পার্থ দোষী প্রমাণিত হলে তার সাজা হোক দাবি মুখ্যমন্ত্রীর। হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, ফিরদোস শামীমরাও বলছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জেলে যাবেন পার্থ চট্টোপাধ্যায় সহ দুর্নীতিগ্রস্ত সচিব আধিকারিক। তবে তারা এও জানাচ্ছেন সমস্ত দুর্নীতি হয়েছে এক অদৃশ্য হাতের অঙ্গুলি হেলনে। এদিকে ইডি সূত্রে জানাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক তথ্য। 2012 এবং 2014 সালের একাধিক তথ্য উদ্ধার হয়েছে পার্থর বাড়ি থেকে। সংশোধিত ফলাফলের কপি এবং সম্ভাব্য শিক্ষকদের তালিকাও পাওয়া গেছে পার্থর নাকতলার বাড়িতে। আর এর জেরেই ওই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিলের বিষয়টি আরও সামনে উঠে আসছে। পাওয়া গেছে নিয়োগপত্রের সুপারিশের জেরক্স কপি, অজস্র অ্যাডমিট কার্ড, উচ্চ প্রাথমিকের 48টি অ্যাডমিট কার্ড, স্কুল সার্ভিস কমিশনের শীর্ষকর্তাদের নিয়োগ সংক্রান্ত নথি, সম্ভাব্য পোস্টিংয়ের তালিকা, শিক্ষক বদলি সংক্রান্ত প্রচুর নথি, বিধায়ক সহ জনপ্রতিনিধিদের পাঠানো সুপারিশপত্র, মোট 17 রকমের দুর্নীতি সংক্রান্ত কাগজপত্র মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে।